বন্যার জল সরে গেলেও গ্রাম বাংলায় এখন নতুন আতঙ্কের নাম সাপ। গত 10 দিনে সাপের কামড়ে জখম 153 জন, উদ্ধার হয়েছে 100টিরও বেশি সাপ। বন্যার জল সরে গেলেও গ্রাম বাংলায় নতুন করে দেখা দিয়েছে সাপের আতঙ্ক। ইতিমধ্যেই সাপের কামড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, আহত কমপক্ষে 153 জন, উদ্ধার একাধিক বিষধর সাপ। সাপের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আবহাওয়ার, আকাশে কালো মেঘ সরে গিয়ে দেখা মিলেছে রোদের, বন্যার জল কমতে শুরু করেছে জেলা জুড়ে, শুরু হয়েছে পুনরুদ্ধার প্রক্রিয়া। এসবের মাঝে গ্রাম বাংলায় নতুন করে দেখা দিয়েছে সাপের আতঙ্ক। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে গ্রামে গ্রামে বেড়েছে সাপের উপদ্রব। খাল বিল জমি সব জলে ভরে ওঠায় আশ্রয়ের সন্ধানে সাপ শুকনো জায়গায় উঠে আসছে, ঠাই নিচ্ছে বাড়ির ভিতরে স্যাঁতস্যাঁতে জায়গায়, গাছের ডালে, রাস্তার পাশে। ধীরে ধীরে বন্যার জল বেড়ে যাওয়ায় উঁচু জায়গায় আশ্রয় নিয়েছিল বিষধর সাপগুলি। জানা যায় বিগত 10 দিনে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন গ্রামে সাপের কামড়ে আহত হয়েছেন 153 জন, মৃত্যু হয়েছে একজনের। ঘাটালের বিভিন্ন গ্রামে বেড়েছে সাপের উপদ্রব। এখনো পর্যন্ত সব থেকে বেশি সাপ উদ্ধার হয়েছে ঘাটাল মহকুমা এলাকা থেকে। গত 8 দিনে ঘাটাল এলাকাতে 103টি বিষধর সাপ উদ্ধার হয়েছে। এছাড়াও ডেবরা এবং খড়গপুরের বিভিন্ন জায়গাতেও সাপের আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। বন্যা কবলিত এলাকাগুলিতে এখন বন্যার জলের পাশাপাশি বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সাপের কামড়। প্রতিদিন প্রতি মুহূর্তে সাপের আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। তবে জানা গিয়েছে সাপের কামড়ে আহত ব্যক্তিরা প্রত্যেকেই চিকিৎসাধীন, বর্তমানে তারা সকলেই ভালো আছে। তবে এই ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, জলের কারণে উঁচু জায়গায় আশ্রয় নিতে এবং খাবারের সন্ধানে লোকালয়ে ছড়িয়ে পড়েছে সাপ। এই বিষয়ে ওয়াইল্ড লাইফের সদস্য মলয় ঘোষ জানান, ঘাটাল মহকুমা এলাকার বেশিরভাগ জায়গা জলের তলায় ছিল, ধীরে ধীরে জল কমতে শুরু করায় বেড়েছে সাপের উপদ্রব। এখনো পর্যন্ত সাপের কামড়ে আহতের সংখ্যা কমপক্ষে 153, সেই সাথে উদ্ধার হয়েছে প্রচুর বিষধর সাপ। এই বিষয়ে তিনি আরো জানান, প্রায় 103টি সাপ উদ্ধার করেছি, তার মধ্যে ম্যাক্সিমাম মনোসেলেট কোবরা, স্পেকটাকেল কোবরা এবং কালাজ ধরা হয়েছে 9টি। বেশিরভাগ উদ্ধার হয়েছে ঘাটাল পৌরসভা এবং খড়ার পৌরসভা থেকে সব থেকে বেশি। আর যেদিন বন্যাটি বেড়েছিল সব থেকে বেশি, সেদিন একদিনেই উদ্ধার হয়েছিল মোট 19টি। একটা সবার কাছে সুখবর, এই বন্যার সময় 19 জনকে মোট সাপে কেটেছিল আমার যেটা জানা আছে, তার মধ্যে 19 জনই কিন্তু সুষ্ঠুভাবে বেঁচে বাড়ি ফিরেছে। তার মধ্যে কৃতিত্ব সব থেকে ধন্যবাদ জানাবো যে ঘাটাল হসপিটালের ডাক্তার মশাইদের এবং খিপাই হসপিটালের ডাক্তার মশাইদের এবং আমাদের বীরসিং হসপিটালের ডাক্তার মশাইদের, কারণ ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সাপে কাটা রোগী এগুলি আমরা পৌঁছে দিচ্ছি, সেগুলিকে ওনারা ভালোভাবে চিকিৎসা করে বাঁচিয়ে তুলছেন। বন্যা আস্তে আস্তে মরছে, এই বন্যা মরাতে আরও কিন্তু সাপের প্রাদুর্ভাব বাড়বে। তার কারণ মাঠে ঘাটে যে সাপ কাছে উঠেছিল বা যে সাপ একটু উঁচু স্থানে ছিল তারা কোনো খাবার পাবে না, তারা কিন্তু চলে আসবে আবার মানুষের বাড়িতে। তাই প্রত্যেককে সচেতন করব যে যে বাড়িগুলি ডুবে গেল, যে বাড়িগুলি জলে মানে একতলা ডুবে গেল, সেই সব বাড়িগুলিকে ভালোভাবে ব্লিচিং দিয়ে পরিষ্কার করেই তবে বসবাস করবেন, তার আগে করবেন না। কারণ এরা কিন্তু খাবার জন্য বা বাসস্থান হারিয়ে এরা মানুষের বাসস্থানে চলে আসছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে সাপগুলিকে উদ্ধারের ব্যবস্থা করুক প্রশাসন এবং বন দপ্তরের কর্মীরা, না হলে আগামী দিনে আরো মানুষ আহত হতে পারে সাপের কামড়ে। পাশাপাশি এই বিষয়ে পশ্চিম মেদিনীপুরের CMOH সৌম্যশঙ্কর সরঙ্গী জানান, বন্যায় ঘাটাল সাবডিভিশনের সবগুলো ব্লকই প্রায় জলের তলায় ছিল গত 18 তারিখ থেকে 6 দিন ধরে, এবং আমাদের খন্ডরুই এবং ডেবরা এবং কেশপুর ব্লক, এই 8টা ব্লক ছাড়াও ঘাটাল মিউনিসিপ্যালিটির বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় ছিল। সেখানে জলে বন্যা হলে আপনারা জানেন যে সাপের উপদ্রব হয় এবং সর্পদংশনে এখন অবধি প্রায় 153 জন আমাদের মেদিনীপুর জেলায় আক্রান্ত হয়েছেন এই সময়কালে, এবং
তার মধ্যে আমরা সবাইকেই সুস্থ করে বাড়ি ফিরিয়েছি। একটা বাচ্চা কালকে কেশপুরে মিদনাপুর মেডিকেল কলেজে মারা গেছে, একদিন ভর্তি ছিল, তার নিউরোটক্সিক এ হয়েছিল, আসতে দেরি করেছে তাই মারা গেছে। আসলে সর্পদংশনে সচেতনতা খুব জরুরি। এই সময়ে সঠিকভাবে আশা দিদিরা, পুলিশ এবং NDRF, SDRF এবং জেনারেল প্রশাসন সবাই মিলে উদ্ধার করে হসপিটালে এনে পর্যাপ্ত এভিএস সহযোগে চিকিৎসা করা গেছে, এটা একটা বড় জিনিস। এবং মানুষের মধ্যে এই সচেতনতা খুব জরুরি যে যত দেরি হবে, এক মিনিট দেরি করা মানে 1% চান্স অফ সার্ভাইভাল কমে যাওয়া। এবং সেই জন্য সাধারণত এইসব গ্রামাঞ্চলে চন্দ্রবড়ায় কামড়ায় বা চিতি সাপ, যেটা কালো চিতি বলে, সেই সাপে কামড়ায়, কোনোটা টিম নিউরোটক্সিক, কোনোটা হিমাটোটক্সিক, কোনোটাতে ডায়ালিসিস লাগে, কোনোটাতে ভেন্টিলেশন সাপোর্ট লাগে। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, এমনকি পূজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।